এই সেই গড় যে গড়ে আমরা 7 মাস ছিলাম, গড় মালিক আমাদেরকে জল দিয়ে যে কষ্ট দিয়েছেন সেটা কি আমি কোনোদিন বলতে পারবো? এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালোই আছি। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিও স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আমাদের জীবনে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো একটু শেয়ার করব। আজকে অনেক অনেক বৃষ্টি হয়েছে আর এখন মোটামুটি থামিয়েছে বৃষ্টি। এই তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে জল আর জল, চতুর্দিকে জল আর জল ছড়িয়ে ছিটিয়ে আছে। বাট আমাদের ঘরে কিন্তু জলের অভাব। সেই অভাব দূর করার জন্য বালতি নিয়ে গৃহকর্তা কাজে লেগে গেছেন। দেখতেই পাচ্ছেন উনি জল নিয়ে এসে ঘরে রেখেছেন, এটা আমার কাজের জন্য। আবার কিছু জল ফিল্টার করতে হবে। এখানে আসার পর আমাদের ক্যান্টের যে ফিল্টার, সেই ফিল্টারের জল আমরা খেতে পারতেছি না, কারণ এখানে জলের ট্যাঙ্ক যেখানে আছে সেটার হাইট কম, থাকার কারণে আমাদের ফিল্টার কাজ করে না। সো এটা প্যাকিং করে রেখে দিয়েছি। পরবর্তীতে জল পরিষ্কার করার জন্য এই ফিল্টারটা কিনে নিয়ে আসা হয়েছে। আর এই 4 মাসের মাথায় এটার অবস্থা কিন্তু বেহাল, কারণ এখানে জলের কন্ডিশন খুবই খারাপ। সো এই দেখতে পাচ্ছেন একদম কীরকম হয়ে গিয়েছে। এবার পুরো গরম জল দিয়ে গরম করে নিচ্ছেন। এই জল আর কিছুই ব্যবহার করা হয় না। আমার ছোটো বেবি স্নান করে, আমার বড় বেবিও স্নান করে, আর আমি রান্না বান্না করি। সো এগুলাই করা হয় এই ফিল্টারের জল দিয়ে। এই কয়েকদিনের মধ্যে আমরা যে কতটা সমস্যার মধ্যে পড়েছি একমাত্র আল্লাহ জানেন। আর আল্লাহর ইচ্ছা ছিল সো এই কঠিন পরীক্ষা নিয়েছেন, হয়তোবা আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড গ্রামে বড় হননি, যেখানে বড় আছেন সেখানে ডিমাসা, নেপালি, আসামিজ এরকম মানুষের সাথে বসবাস। সো গ্রামের মানুষের চালাকি বুঝতে পারেন না, যেহেতু আমাদের গড় মালিক কিন্তু গ্রামেরই। আর সো উনি যতই ঠাউনে এসে গড় বানান না কেন, ওনার মন মানসিক সব কিছু চালাকি গ্রামের যে থাকে সেগুলাই রয়ে গিয়েছে। এই সেই ক্যান্টের আমাদের জলের ফিল্টার এখনও প্যাকিংয়ে আছে। অনেক কিছু সমস্যা থাকার পরও আমরা ওদেরকে কোনো রকমের কমপ্লেন করিনি বা কোনো কিছু দুঃখ প্রকাশ করিনি। আমি একদিন বলেছিলাম এখানে আসার পর তো ফিল্টার সমস্যা হতে পারে, উনি বলেছেন ওনার 3 তলা যেহেতু বিল্ডিং আছে সেখান থেকে একটা কানেকশন আমাদের ঘরে করে দিবেন। আর ঘর মালিককে তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছেন, আর সেই মিষ্টি কথার মধ্যে উনি ফেঁসে গিয়ে এইভাবে আমাকে রিপ্লাই দিয়েছেন। তারপরও এখানে আসার পর ফিল্টার লাগানোর জন্য ওনাকে কোনো কিছুই বলা হয়নি, তবুও উনি জল শেষ হলে জল দিতে চান না। এখন আরেকটা আমি চালাকি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে বাথরুম, এটা হচ্ছে 2 নম্বর বাথরুম। আর এই বাথরুম আমাদের আগের বাথরুমের তুলনায় অনেক সুন্দর আর বোঝা যাচ্ছে নতুন। আর বাথরুম মানে ওয়াশরুম মানেই হচ্ছে জল, আর এখানে মেন সমস্যাই হচ্ছে জল। প্রথমে আপনাদেরকে দেখালাম কত স্লোলি জল পড়ে, এরপর এই যে এটার মধ্যে সুইচ দেওয়া না দেওয়া সবই একই। এই তো দেখতে পাচ্ছেন সুইচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উনি আমাদের যেদিন অ্যাগ্রিমেন্ট করা হয়েছে উনি বলেছেন 2টা বাথরুম আছে আর সব কিছু পারফেক্টে আছে। ওরা যে ভিতর থেকে এত চালাক, এত যে বেইমান, সেটা তো আসার পর, ইউজ করার পর, ওদের সাথে চলাফেরা করার পর আমরা জানতে পারলাম। বাথরুমের জল নিয়ে অনেকবার কমপ্লেন করেছি বাট ওরা ঠিক করেন, কিন্তু এইভাবেই থাকে ওদের চালাকি। কিন্তু আমি এখনও অবধি বুঝতে পারিনি সত্যি কথা বলতে গেলে। অনুমান করে আমি বলছি হয়তোবা এই বাথরুমটা নতুন, আর নতুন বাথরুমে জল জলের সিস্টেম যদি সুন্দরভাবে থাকে তাহলে আমরা বেশি ইউজ করব। সো এর জন্য হয়তোবা কোনো সিস্টেম রেখেছেন, এর জন্য এই জলের ওরা কিন্তু অনেক চালাক। ওরা অনেক রকমের সিস্টেম রেখেছে, বাইরে বৃষ্টি হলেও আমাদের মাসি বা তাদেরও খাজের মেয়ে এখানে ওয়াশ করতে হয় বাসন।
ওরা প্রথম আসার পর এই কথা বলে দিয়েছিল। আর গড়ে যদি জল শেষ হয় এখান থেকে বাইরে থেকেই জল নিয়ে আসতে হবে। আজকে যে ওয়াশ করেছে বাইরে বাসন আমি দেখিয়েছি, ওইটা তাদের কাজের মেয়ে। আপনাদের প্রমাণ দেখানোর জন্য আমি এটা রেকর্ড করে রেখেছিলাম। কারেন্টের বিল তো আমরাই দিই, বাট ওর মোটর যাতে 10 বছর 20 বছর ওর মতো বেশি দিন থাকতে পারে, সেজন্যই উনি এই সিস্টেমটা রেখেছেন যাতে উপরে জল ইউজ কম করা হয়। সো মোটরের বিল দেওয়ার পর এরকম কষ্ট কি মানা যায়? ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।